মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় শ্রীলঙ্কায় সোমবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। গত 21 এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার 3টি হোটেল ও 3টি গির্জায় জঙ্গিদের হামলায় 258 জন প্রাণ হারিয়েছিল। পুলিশ জানিয়েছে, চিলা ও আশপাশের এলাকায় জারি করা রাতের কারফিউ আজ শিথিল করা হয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা বহাল আছে। ইসলাম ধর্মীয় নেতাদের প্রধান সংগঠন আল গিলান জামায়াতুল উলামা বলেছে, ইস্টার সানডের দিন হামলার ঘটনার পর থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সন্দেহ বাড়ছে। আমরা মুসলিম সম্প্রদায়ের সদস্যদের প্রতি ধৈর্য ধরার, নিজেদের কর্মকাণ্ড নজরদারি করার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক কিছু পোস্ট না করার আহ্বান জানাচ্ছি। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কার মধ্যে মুসলিম জনগোষ্ঠী হচ্ছে প্রায় 10%, খ্রিস্টানের সংখ্যা হচ্ছে 7.6%। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।